আগামী মাস থেকে পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা উৎপাদন খরচ সমন্বয় এবং প্রকল্পের ঋণ পরিশোধ করতে পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি তবে সরবরাহ এবং সেবার মান না বাড়িয়ে কেবল দাম বাড়ানোকে অযৌক্তিক বলছেন গ্রাহকরা ফেব্রুয়ারি মাস থেকে প্রতি হাজার লিটার পানির দাম পঞ্চাশ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা এতে আবাসিক গ্রাহককে পানির প্রতি ইউনিটের জন্য দিতে হবে নয় টাকা বিরানব্বই পয়সা এবং বাণিজ্যিক গ্রাহককে দিতে হবে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা ওয়াসা জানিয়েছে প্রতি হাজার লিটার পানি পরিশোধনে তাদের খরচ পনেরো টাকা হলেও দশ টাকায় পানি বিক্রি করছেন তারা এছাড়া প্রকল্পের ঋণ পরিশোধের জন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেমিক্যালের কস্ট কিন্তু পাঁচ পার্সেন্ট হারে বাড়ে না তার ইলেকট্রিসিটি কস্ট কিন্তু বছর ভিতরে তিনবারও বাড়ে তো এই ইলেকট্রিসিটির সঙ্গে কেমিক্যালের সঙ্গে চট্টোমাথার পানি উৎপাদনটা সম্পূর্ণ সরাসরিভাবে রিলেটেড ওখানে খরচ বাড়লে এখানে অটোমেটিক খরচ বেড়ে যায় যদি কোনো কারণে আপনি বিষ পর্যন্ত না যায় তাহলে বিদেশি টাকা দিতে পারবো না তবে গ্রাহকরা বলছেন সরবরাহ ও সেবার মান না বাড়িয়ে পানির দাম বাড়ানো অযৌক্তিক যখন দেখা যায় পানির প্রয়োজনটা খুবই বেশি ওই সময় পানিটা ওরা সাপ্লাই করে না ওরা ওদের পছন্দ মতো সময় পানিটা সাপ্লাই করে এবং ওই সময়ে সবাই যে পানিটা মতো কালেক্ট করবে তাও তো না সেই হিসাবে দাম বাড়ানোর আগে গণশুনানির মাধ্যমে সবার মতামত নেওয়া উচিত বলে মনে করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বিদ্যুৎ গ্যাস এই সমস্ত ক্ষেত্রে যেরকম গণশুনানির মাধ্যমে দাম বাড়ানোর প্রক্রিয়াটি করা হয় এখানেও কিন্তু এই কথাটি এই বিষয়টি আনা উচিত এবং এখানে এখানকার যারা ভক্ত এখন জিমা তাদের সাথে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে গ্রাহকদের সাথে আলোচনার মাধ্যমে এটা করা উচিত তিন প্রকল্পের জন্য জায়কা বিশ্ব ব্যাংক ও দক্ষিণ কোরিয়া থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা নাসরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম